सुप्रिय शिक्षार्थी बंधुरा आसलामु आलैकुम। এই মুহূর্তে বাংলাদেশের যে যে প্রান্তে বসে কিশোর বাতায়নের লাইভ ক্লাসগুলো উপভোগ করছো সবাইকে আজকের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি আহমদ হোসাইন, সহকারী শিক্ষক গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি জানি না আমাকে তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমার ফ্রেম ঠিক আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, তোমরা আমাকে একটু জানাও। আর তোমাদের যে বন্ধুরা এখনো আমাদের সাথে যুক্ত হয়নি, তাদেরকে মেসেজ দিয়ে, ফোন করে, টেক্সট করে জানিয়ে দাও যে আমাদের নির্ধারিত যে বাংলা ক্লাস সেটা স্যার চলে এসেছেন, শুধু তোমাদের জন্যই অপেক্ষা করছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি নোটিসড যে তোমাদের আজকে কি ক্লাস হবে, বাংলা কোন বিষয়ে ক্লাস হবে, তোমরা নিশ্চয়ই সেটা জানো। কেমন? আচ্ছা, আমরা শুধু একটু দেখে নিচ্ছি যে তোমরা কারা কারা যুক্ত হয়েছ, তারপরেই আমরা কি করব, আমাদের ক্লাস শুরু করে দেব। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গত ক্লাসে কারক ও বিভক্তির তিনটি কারক আমরা শেষ করেছি, কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক। তোমরা সেটা ভালোভাবে বুঝেছ, অনেকে রেসপন্স করেছ। আজকে আমরা বাকি যে তিনটি কারক আছে সেটি আমরা ইনশাল্লাহ শেষ করব, এবং আমি প্রত্যাশা করব শেষ অবধি তোমরা আমাদের সাথে থাকবে, কিশোর বাতায়নের সাথে থাকবে। ওকে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বাই দিস টাইম অনেকেই যোগদান করেছে আমাদের সাথে, মোটামুটি সব ঠিক আছে। কেমন? তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। ভেরি গুড, আমাদের সাথে অনেকজনই যুক্ত হয়েছ, তাহলে আমরা ক্লাসে চলে যাই। কেমন? এটা সেটাই ভালো হবে আর কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কিন্তু এই সম্প্রদান কারক দিয়ে শুরু করব। তোমরা জানো নিশ্চয় যে সম্প্রদান কারকটা কি। খুবই, আমি কিন্তু সম্প্রদান করার আগেই নোট করে রাখছি, সম্প্রদান কারকে আমি দুটি জিনিস শেখাবো তোমাদের, দুটি। আমরা এই কারক থেকে দুটি জিনিস শিখবো, এই দুটি জিনিস যদি আমি মনে রাখতে পারি সারাটা জীবন সম্প্রদান নিয়ে আমাকে টেনশন করতে হবে না। কেমন? আচ্ছা, তাহলে আমরা আগে সম্প্রদান জিনিসটা কি জেনে নিই। আমরা বলবো সত্ত্ব, দন্ত সয়ে বয়ে তয়ে বয়ে। সত্ত্ব মানে কি? সত্ত্ব বা মালিকানা, মালিকানা। তোমরা দেখো না সত্ত্বাধিকারী, ইংরেজিতে কি লেখা থাকে, প্রপার্টি, কার্ডে লেখা থাকে সত্ত্বাধিকারী বা প্রপার্টি থেকে প্রপার্টি। এই যে সত্ত্ব বা মালিকানা ত্যাগপূর্বক কাউকে কোনো কিছু দান করাকে সম্প্রদান কারক বলে। এই হচ্ছে সম্প্রদান কারকের সংজ্ঞা। তাহলে কি কি হবে? একটা হচ্ছে সত্ত্ব মানে কি, মালিকানা, আর যাকে দিবে কাউকে। তাহলে সহজ একটা সূত্র মনে রাখবে, এটা হচ্ছে যাকে করবে দান, তারপর লিখব সেই সম্প্রদান। তার মানে যাকে দান করব সেই হবে কি, সম্প্রদান। যাকে করব দান সেই হচ্ছে সম্প্রদান। তার মানে সত্ত্ব বা মালিকানা ত্যাগপূর্বক কাউকে কোনো কিছু দান করাকে সম্প্রদান কারক বলে। আমি যা করব দান তা নয় সম্প্রদান, যাকে করব দান সেই সম্প্রদান। কেমন? আচ্ছা, তাহলে
আমরা সংজ্ঞাটা জানলাম এই কারকে আমরা মোট দুটি জিনিস শিখব এক নম্বর শিখব যে যাকে দান করা হয় হয় সে সম্প্রদান আর শিখব এখানে কে রে বিভক্তি চতুর্থী হবে চতুর্থী আমরা আমরা এই দুটো জিনিস মনে যদি রাখতে পারি দ্যাটস অল আর কিচ্ছু লাগবে না আমি বললাম এরকম সাপোজ ভিক্ষুক ভিক্ষুককে ভিক্ষা দাও এই একটি বাক্য আন্ডারলাইন করা থাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু ভিক্ষুক দেখলেই একেবারে ভিক্ষা টাকা পয়সা দান খাইরাত এরকম দেখলেই কিন্তু সম্প্রদান কারক বলবে না কন্ডিশন হচ্ছে যাকে এই ভিক্ষুক তাহলে এইটা কি ভিক্ষা কি ভিক্ষা কর্ম অলওয়েজ মনে রাখবা যাকে দান করা হবে সে সম্প্রদান এবং যা দান করা হবে তা কর্ম অলওয়েজ কেমন তাহলে ভিক্ষুককে ভিক্ষা দান আমরা বুঝে গেছি এটা সম্প্রদান কারক সম্প্রদান আর কেটা কি তাহলে সম্প্রদানে এটা হবে চতুর্থী সম্প্রদান কারকে চতুর্থী তাহলে আমার মনে হয় যে সম্প্রদান কারক নিয়ে আর বেশি কিছু তোমাদের তথ্য দেওয়ার দরকার নেই এখন দুটো জিনিস মনে রাখবা যাকে দান করা হবে সে সম্প্রদান তাহলে আমার ভিক্ষা টিক্ষা এগুলো আমার চিন্তা করার টাইম নাই কাকে দিচ্ছি ভিক্ষুককে ভিক্ষুক সম্প্রদান ভিক্ষা আমার ভাববই না আমি আর এখানে কে বিভক্তি অন্য জায়গায় কে বিভক্তি কি দ্বিতীয়া আমি বললাম এরকম তোমাকে যদি বলি দেখো আমি বললাম এরকম ধোপাকে ধোপাকে কাপড় দাও আর আমি বললাম একই জিনিস ভিক্ষুককে না আমি এরকম বললাম বস্ত্রহীনে বস্ত্রহীনে কাপড় দাও বা বস্ত্র দাও কাপড় মানে বস্ত্র একই জিনিস বস্ত্র দাও তাহলে এইটা হচ্ছে কি কর্মে দ্বিতীয়া এইটা হচ্ছে কর্মে দ্বিতীয়া আর বস্ত্রহীনে কি এইটা হবে সম্প্রদানে সপ্তমী ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এই সম্প্রদান কারক থেকে দুটো মেসেজ মাথায় কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবো কেমন কি কি এক নাম্বার হচ্ছে যাকে দান করব সে অলওয়েজ সম্প্রদান যাকে করা হয় দান সেই সম্প্রদান আর কে রে বিভক্তিটা আমি শুধু সম্প্রদানে কে হিসেবে ট্রিট করব চতুর্থী হিসেবে ট্রিট করব এর বাইরে কোনো চিন্তা করব না বোঝা গেল দান যদি একই জিনিস দান বোঝালে হচ্ছে সম্প্রদান দান না বোঝালে কর্ম ওকে আচ্ছা এখন এই যে দেখো আমরা এখানে আর একটি বিষয়ে আলোকপাত করব আধুনিক ব্যাকরণে সম্প্রদান কারককে কেউ কেউ বলছে এটি কর্মকারক এইটাকে কেউ স্বীকার করেন না আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি এইটার পক্ষে ছিলেন না উনি বললেন শুধু দান দিয়ে যদি একটি কারক হয় দান দিয়ে যদি একটি কারক হয় তাহলে খাওয়া দিয়ে একটি কারক হবে উনি বললেন তাহলে আমি এরকম বললাম যে আমি একটি মিষ্টি খেলাম এটা সম্ভোগন কারক আমি মাথা নাড়ালাম এইটা নাড়ানো তাহলে এটা কি বলবো আমি কি সন্তান কারক উনি বলেছেন আমি একটি বাচ্চাকে প্রতিপালন করলাম তাহলে এটা কি আমি বলবো সংলালন কারক তার মানে কি আমরা হয়তো অতদূর বিতর্ক পর্যন্ত যাব না আমাদের বই এখন পর্যন্ত সম্প্রদান কারক আছে আমরা এইটাকে পড়তে থাকব বোঝা গেল যখন আমাদের বইয়ে থাকবে না তখন আমরা এটাকে স্কিপ করে যাব তাহলে আমাদের মোটামুটি সম্প্রদান কারক এরকম হলো আমরা যদি উদাহরণ দেখতে পারি তাহলে এরকম উদাহরণ অনেক আছে এই যে যেমন ধরো এরকম দিনে এই দিন মানে কি গরিব দিনে দয়া করো সম্প্রদানে সপ্তমী তারপরে আমি এরকম বললাম অন্নহীনে অন্ন দাও তাহলে এটি কি সম্প্রদানে সপ্তমী আমি বললাম অন্ধজনে দেহ আলো
এই দেহটা কি? এই দেহ মানে বডি নয়, এই দেহ মানে দাও। অন্ধজনে মানে কি? অন্ধজনে মানে অন্ধজনে এখানে সম্প্রদানের সপ্তমী। এই অন্ধজনকে আলো দিয়ে লাভ কিন্তু দেখে না চোখে। অন্ধজন মানে জ্ঞানের আলো দিতে বলছে, যে জ্ঞানান্ধ তাকে তুমি জ্ঞানের আলো দাও। তাহলে আমরা এই দুটো জিনিস যদি মনে রাখতে পারি, একটি হচ্ছে সম্প্রদান কারকে সবসময় যাকে দান করা হবে সে সম্প্রদান হবে, এবং কে রে বিভক্তি এখানে চতুর্থী হিসেবে গণ্য হবে, এর বাইরে আর কিছু নাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে সম্প্রদান কারকটা তোমাদের পুরোপুরি বোধগম্য হয়েছে। চলো এবার আমরা পরবর্তী কারকে চলে যাই। পরবর্তী যে কারকটা সেটি আমরা হচ্ছে অপাদান কারক। এগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। অপাদান অধিকরণের মধ্যে এক জায়গায় সিমিলারিটি আছে, আমরা এখানে এইটা এডিট করে অপাদান করে দেব। এবার আমরা পড়ব হচ্ছে অপাদান কারক। এখন আসো এই অপাদান অপাদান কারকটা কি সেটা আমরা আগে বুঝি। অপাদান শব্দটা এইটার কি বলে যে ব্যাখ্যা হচ্ছে অপযোগ আদান, অপযোগ আদান। এই অপাদান শব্দের অর্থ হচ্ছে বিচ্যুত হওয়া, বিচ্যুত হওয়া। এটার অর্থ হচ্ছে ঝরে পড়া, এটার অর্থ হচ্ছে খসে পড়া। আমরা এই অপাদান শব্দটার কথা বলছি। তাহলে অপাদান শব্দের অর্থ কি? এটি একটি কারক, কিন্তু এটা যদি আমরা বিশ্লেষণ করি অর্থটা দাঁড়ায় অপযোগ আদান। অপাদানের অর্থ দাঁড়ায় বিচ্যুত হওয়া, ঝরে পড়া, খসে পড়া। তার মানে কি? মানেটা হচ্ছে একটি স্থান আছে, একটি স্থান আছে, এখান থেকে যখন বিচ্যুত হবে, বিচ্যুত হবে, তখন এই স্থানটি কি? এই স্থানটি হবে অপাদান। আমি তোমাদের জ্যোতিভূষণ চাকি ব্যাকরণবিদ, ভারতের বিখ্যাত ব্যাকরণবিদ, বাংলা ভাষার ব্যাকরণ বইটি লিখেছেন উনি, উনি বহু ভাষা পণ্ডিত। জ্যোতিভূষণ চাকি একটি উদাহরণ বলেছেন যে তার এরকম, তার আবহটা হচ্ছে এরকম, দেখো আমি একটি আঁকি এরকম, দেখো এই ধরো একটি পাহাড়, কেমন খুব একটি ভালো হলো না, আমি একটি পাহাড় আঁকলাম। তো পাহাড়িটা কি হবে? পাহাড়ি হচ্ছে আমি বললাম যে একজন যোদ্ধা, হ্যাঁ, দ্রুতগামী ঘোড়ার পৃষ্ঠদেশে বসে পাহাড় পর্বত ডিঙিয়ে যুদ্ধে যাচ্ছেন। এইটা হচ্ছে একটা ধরনের স্টিম, একটা উদ্দীপক, ছোট্ট আমরা পাহাড়। এখন ধরো যে এখন পাহাড় পাহাড় ডিঙিয়ে যাচ্ছে খুব দ্রুতগামী ঘোড়া, সে মানে সীমাহীন গতিতে ঘোড়াটি ছুটে চলছে। এখন হঠাৎ করে কি হলো? ঘোড়াটি পাথরে পা স্লিপ করে পাহাড় থেকে পড়ে গেল। তাহলে যখন ঘোড়াটি পড়ে গেল তখন এই পাহাড় হচ্ছে অপাদান। তো যখন পাহাড় থেকে ঘোড়া পড়লো তখন পাহাড় অপাদান, ঘোড়া যখন পড়ে যাবে তখন এই সৈন্য কি, যোদ্ধা কি, ঘোড়ার পৃষ্ঠদেশ থেকে পড়ে গেল। এখন সে যখন পৃষ্ঠদেশ থেকে পড়ে গেল তার মাথায় ছিল কি? যুদ্ধের শিরস্থান। এখন মাথা থেকে শিরস্থান খসে পড়ল। তাহলে প্রথমে ছিল পাহাড় অপাদান, তারপরে ঘোড়ার পৃষ্ঠদেশ অপাদান, তারপরে মাথা থেকে শিরস্থান খসে পড়লো, এবার মাথা হচ্ছে অপাদান। এবং শিরস্থান থেকে যদি কোনো নাট বল্ট খুলে পড়তো তাহলে সেটা কি হতো? শিরস্থান অপাদান। তার মানে যে স্থান থেকে কোনো কিছু ঝরে পড়ে, খসে পড়ে, বিচ্যুত হয় তাহলে তাকে কি বলে? অপাদান কারক বলে। বোঝা গেছে কথাটা? আচ্ছা আমি আর একটু তোমাকে একটি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। আসো আমরা দুটি স্থান নিই। আসো এটি একটি স্থান, এ একটি স্থান, এ একটি স্থান, দুটি স্থান নিলাম আমরা, কেমন? যদি এই এই ধরো ক্রিয়া, এটা এখানে ক্রিয়া ঘটছে, এখানে ক্রিয়া ঘটছে, ক্রিয়াটা যদি স্থানের মধ্যে ঘটে তাহলে একে বলবো আমরা অধিকরণ, আর ক্রিয়াটা যদি বিচ্যুত হয়ে বাইরে এসে ঘটে তাহলে এটাকে আমরা বলবো অপাদান। আরো ক্লিয়ার, প্র্যাকটিক্যাল, আমার এটা হাত,
কলমটি এখন হাতের উপরে আছে, তাহলে এই হাতটি কোন কারক স্থানে আছে? কলমটি হাতে আছে, তাহলে হাত হচ্ছে অধিকরণ। এখন কলমটি হাত থেকে পড়ে গেল, বিচ্যুত হলো, এখন হাত কি? অপাদান। কলম কি সেটা আমার বড় কথা না, কলম কখনো কর্তা হবে কখনো কর্ম হবে। তাহলে আমি এই যখন স্থান থেকে বিচ্যুত হই তাকে কি বলে? অপাদান করো। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এবার চলো আমরা এই যে বিচ্যুত হওয়ার যে মেসেজ, এই মেসেজের কারণেই কি হয়? অপাদান। তাহলে কতগুলো শব্দ আছে বাক্যে, যদি এই শব্দগুলো থাকে তাহলে ওই বাক্যটা দ্বারা বিচ্যুতের ঝরে পড়ার খসে পড়ার মেসেজ পাওয়া যায়, সেটাকে আমরা অপাদান কারক বলবো। এবং কোন কোন ক্ষেত্রে অপাদান কারক হয় সেটা আমরা বোর্ডে একটু সুন্দর করে বুঝিয়ে দিই, তোমরা খাতায় তুলে নাও, ওকে? তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, এই ভিডিওর নিচে প্রশ্ন করবে। গতদিন অনেকেই প্রশ্ন করেছো, আমি কাজ দিয়েছিলাম, অনেকেই তোমরা এটার উত্তর দিয়েছো, আমি খুবই খুশি হয়েছি। আজকেও শেষের দিকে আমরা একটা চমক রাখবো এবং ছোট্ট একটি তোমাদের হোম টেস্ট দিব, বাসায় বসে করে এখানে তুমি পোস্ট দিবে, আমি দেখে তোমাদের দেখে দিব খাতাগুলো, ওকে? তাহলে চলো আমরা এবার চলে যাই কোথায়, অপাদান কারক। তাহলে অপাদান কারক আমরা কি পেলাম, যে বিচ্যুত হওয়া, ঝরে পড়া, খসে পড়া। সংজ্ঞাটা কি হলো, যে কোনো স্থান থেকে যদি কোনো কিছু বিচ্যুত হয়, ঝরে পড়া হয়, খসে পড়ে, দূরভূত হয়, কি বলে, যে তাহলে সেক্ষেত্রে তাকে কি বলে? অপাদান কারক। এবার চলো আমরা কোন কোন ক্ষেত্রে অপাদান কারক হয় অর্থগুলো কি, আমরা কি অর্থের ক্ষেত্রে বলবো। এক নম্বর আমরা যদি বলি উত্থিত, উত্থিত তার মানে কি, এইটা জায়গা এখান থেকে উড়ে গেল, তাই বিচ্যুত হলো না, স্থান থেকে কি হলো, স্খলিত হয়ে গেল, উঠে গেল, উপরে গেল, তাহলে সেটা কি হয়, সেটা হয় অপাদান কারক। উত্থিত আমি বললাম এরকম, যদি বলি মাটি থেকে প্লেন উড়ল, মাটি থেকে প্লেন উড়ল, তাহলে এই মাটি হচ্ছে মাটি থেকে কি, অপাদানে পঞ্চম, উত্থিত। এরপরে আমরা হচ্ছে দুই নম্বর বলবো পতিত, পতিত মানে কি, কোনো জায়গা থেকে পড়ছে। সাপোজ দেখো কলমটা কোথায় আছে, এখন আমার কলমটা আছে বোর্ডে, তাহলে এই বোর্ডে এখন বোর্ড কি, যেহেতু স্থানে আছে বোর্ড হবে অধিকরণ কারক। এখন আমি বললাম কলমটা বোর্ড থেকে পড়ে গেল, বিচ্যুত হয়ে গেল, তাহলে এই বোর্ডটা কি, বোর্ডটা অপাদান কারক, বোঝা গেল? পতিত আমি বললাম এরকম, পতিত হবে কি, বললাম এরকম ভাবের বাক্য দিয়ে একটা, তাহলে বোঝা যাবে, গাছে আম পড়ল, গাছে আম পড়ল। এবার আবার তোমরা বলবা স্যার গাছে কি করে আম পড়ে, আম কি আকাশ থেকে পড়লো? নো, গাছে আম পড়লো এটি ভাবের বাক্য, গাছে আম পড়লো মানে কি, গাছ থেকে আম পড়লো। তাহলে এখানে কিন্তু মনে মনে তুমি ভাব ক্লিয়ার করার জন্য থেকে বলবে, কিন্তু যেহেতু গাছ মূল রূপ এ বিভক্তি, সুতরাং এটি হবে অপাদানের সপ্তমী। ক্লিয়ার? উত্থিতে গেল, পতিত, এরপরে রক্ষিত, রক্ষিত মানে কি, কোনো কিছু থেকে বাঁচানো, কোনো জায়গা থেকে, কোনো বিপদ থেকে, কোনো ব্যাপার। হ্যাঁ, তাহলে আমি এরকম বলবা, বলবো যে বিপদে মোরে রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো। আর একটা এরকম শব্দ আছে ঠান্ডাই বাঁচাও ভাই, আমরা এরকম বললাম ঠান্ডায় বাঁচাও ভাই, তাহলে এখানে বিপদে, বিপদে মানে বিপদ থেকে, অপাদানের সপ্তমী, ঠান্ডায় বাঁচাও ভাই মানে ঠান্ডা থেকে বাঁচাও ভাই, এটাও কি অপাদানে সপ্তমী। এরপরে চার নম্বর আমরা চলে যাই চালিত, চালিত কি হবে, চালিত মানে হচ্ছে এই ট্রেন, ট্রেন কমলাপুর, ট্রেন কমলাপুর ছাড়ল, তাহলে এটা কি হবে, কমলাপুর, এটা অপাদানে শূন্য। কমলাপুর মানে কমলাপুর থেকে ছাড়ল, এখানে কমলাপুরের সাথে শূন্য বিভক্তি আছে। তারপরে হচ্ছে পাঁচ উৎপন্ন, উৎপন্ন, উৎপন্ন এরকম আমরা বলতে পারি যে তিলে তৈল হয়,
তৈলে তৈল হয়, তার মানে অপাদানে সপ্তমী উৎপন্ন। তারপরে ছয় নাম্বার, ছয় নাম্বার হচ্ছে জাত। জাত মানে জন্ম। আমি বললাম এরকম জমিতে ফসল হয়, তাহলে দাগ কি? জমিতে। এরপরে আট, আট হচ্ছে দূরীভূত, দূরীভূত। দূরীভূত মানে কি? চিন্তাটা বা টেনশনটা, চিন্তাই দিই আমরা, চিন্তাটা মাথা থেকে চলে গেল, দূর হলো মানে চলে গেল। তাহলে মাথা কি? অপাদানে পঞ্চমী। তাহলে আমরা উপরে চারটা মুছে দিই, তাহলে আমাদের আরো সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, কোনো সমস্যা যদি হয়, কেউ যদি তুলতে না পারো, তাহলে ভিডিওটা আবার কি করবে, আবার রেজিস্টার দিয়ে পরে তখন দেখে নিবে। হ্যাঁ, এরপরে আট নাম্বার শ্রুত। শ্রুত মানে কি? শোনা। তাহলে নিশ্চয়ই কোনো জায়গা থেকে শোনা, কোথা থেকে শোনা? তাহলে আমি এরকম বলবো যে গল্পটা স্যারের মুখে শুনেছি, স্যারের মুখে শুনেছি। তাহলে এই যে মুখে শুনেছি মানে কি? মুখে শোনা মানে মুখ থেকে শোনা, এটা অপাদানে কি? অপাদানে সপ্তমী। এরপরে নয় নাম্বার পরাজিত। পরাজিত মানে কত থেকে? তাহলে এটা হবে কি? পরাজয়ে, অর্থাৎ পরাজয় হতে, সরি, পরাজিত, ডরে না বীর। অর্থাৎ আচ্ছা, এইটা দুটাই ক্ষেত্রে অপাদান হবে, আমরা পরাজিত এখান থেকে নিব, ডর ভয় আলাদা নিব। তাহলে পরাজয়ে ডরে না বীর, এই পরাজয়। তারপরে দশ নাম্বার ডর বা ভয়। তাহলে ডর বা ভয় এরকম দিব আমরা যে এ বনে বাঘের ভয় আছে। বা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এরকম আছে, আমি কি ডরাই সখী ভিখেরি রাঘবে, এই রাঘবে দাগ হবে, রাঘবে। ডট কোথা থেকে? বাঘের। এটি অপাদানের ষষ্ঠী, অপাদানের সপ্তমী। ওকে, এরপরে এগারো নাম্বার হচ্ছে, আমাদের মোটামুটি শেষ হয়ে গেল, এগারো নাম্বার হচ্ছে বিরত। তাহলে হবে কি? পাপে বিরত হও, বা এরকম বলে, এরকম ধূমপানে, ধূমপানে দাও ইতি, এই ধূমপানে দাও ইতি। আর বারো নাম্বার এবং শেষ নাম্বারটা আমরা দিব হচ্ছে কি? আরম্ভ, আরম্ভ। হ্যাঁ, দেখো আমরা বললাম চারটাই, চারটাই বাংলা ক্লাস আরম্ভ হয়। তোমাদের বাংলা ক্লাস কখন শুরু হয়? চারটাই। তাহলে আমরা এই আনলাম চারটাই, তার মানে কি? চারটাই থেকো। আমি যদি বলি চারটাই বাসায় থেকো, তাহলে চারটাই অধিকরণ। কিন্তু চারটাই বাংলা ক্লাস আরম্ভ হয় মানে বোঝাচ্ছে চারটা থেকে বাংলা ক্লাস আরম্ভ হয়। বোঝা গেছে? আমাদের অপাদান কারকে মনে হয় আর কোনো জটিলতা থাকার কথা নাই। এই শব্দগুলো, অর্থগুলো তোমরা যদি মাথায় রাখো, তাহলে অনেক সময় তোমাকে এরকম প্রশ্ন করে, উল্টো করে প্রশ্ন করে, যে তোমাকে বলবে যে এরকম এবনে বাঘের ভয় আছে, বা আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, বাক্যটি কি অর্থে অপাদান কারক হয়েছে? তাহলে ডর বা ভয় আমাকে এরকম থাকবে, জমিতে ফসল হয়, তিলে তৈল হয়, তারপরে দুধে দই হয়, এটি কি অর্থে অপাদান কারক হয়েছে? তখন তুমি জাত বা উৎপন্ন এইরকম টিক চিহ্ন দিয়ে দিবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার কি সামনে বাড়ি, এরপরে আমরা চলে যাব কোথায়? অধিকরণ কারকে।
আমাদের এই এটি হচ্ছে শেষ কারক। তবে অধিকরণ কারক একটু বড়, এখানে কিছু প্রকার টোকার আছে, আমরা এই অধিকরণটা পড়ে শেষের দিকে কি করব, আমরা কিছু মজার মজার জিনিস তোমাদের দেখাবো। তাহলে আমরা এবার হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারক। আচ্ছা আসো, এই অধিকরণ শব্দটা, এই অধি শব্দটা এসছে আধার থেকে, আধার, আধার না কিন্তু, আধার মানে অন্ধকার, আধার মানে স্থান, কেমন? তাহলে এই অর্থ দেওয়া হলো কি, স্থান। আর এই করণ মানে কি, করণ মানে কাজ, তাহলে অধিকরণ মানে কি, কাজের স্থান, কাজের স্থান, কেমন? কিন্তু অধিকরণ কারকে এটি কয়েকটি অর্থে ব্যবহার হয়, কাজের সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। তাহলে আমরা এবার সংজ্ঞাটা লিখে নিই, আমরা ব্যাখ্যা জানলাম যে অধিকরণ শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে কি, কাজের স্থান। তাহলে আমরা এখানে সংজ্ঞা লিখব, যে কারকে, যে কারকে কাজের, কাজের স্থান, সময় ও বিষয় বোঝায়, বিষয় বোঝায়, তাকে অধিকরণ কারক বলে। এই যে কারকে কাজের স্থান, সময় ও বিষয় বোঝায়, তাকে অধিকরণ কারক বলে। আমরা এখন এই অধিকরণ কারক একমাত্র কারক যার প্রকার রয়েছে। আমরা কিন্তু কর্তৃকারক কর্মকারকের প্রকার পড়েছি, সেগুলো কর্তৃকারকের প্রকার ছিল না, সেগুলো কর্তৃকারকের কর্তার প্রকার ছিল। কিন্তু আমরা এখন যেটা পড়ব, অধিকরণ কারক এর কারকেরই প্রকার, বুঝছো? এ একমাত্র কারক যার কি আছে, প্রকার আছে। তাহলে এবার চলো আমরা হচ্ছে অধিকরণ কারক কয় প্রকার লিখে নাও। অধিকরণ কারক তিন প্রকার, আমরা তিন প্রকারেরও এক প্রকার বা সাব প্রকার আছে, সেগুলো আমরা মনোযোগ দিয়ে খেয়াল করব। তাহলে এক নাম্বার আমরা লেখো অধিকরণ কারক, এটা হচ্ছে কয় প্রকার, এটা হচ্ছে তিন প্রকার, তিন প্রকার আমরা লিখব। এক, এক নাম্বারই লিখি, এক নাম্বার হচ্ছে কালাধিকরণ, 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 এটা সন্ধি হয়েছে, এই শব্দটা ছিল কাল যোগ অধিকরণ, সন্ধি হয়ে কি হয়েছে, অ এবং অ মিলে কি হয়, আ হয়, তোমরা আগের ক্লাসে পড়েছো। তাহলে কালাধিকরণ, কাল মানে কি বললাম আমি এর আগে, কাল মানে সময়। তাহলে কালাধিকরণটা আমরা শেষ করে নিই, তাহলে এক নম্বরটা শেষ করে নিই, তাহলে আমি লিখবো হচ্ছে কোনো কালে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হলে তাকে কালাধিকরণ কারক বলে, কালাধিকরণ বলে, ব্যাস শেষ। কোনো কালে বা সময়ে, দুটো জিনিস একই কথা, কালে বা সময়ে, এটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, বড় হতে পারে, ক্ষুদ্র হতে পারে, সূক্ষ্ম হতে পারে, যাই হোক না কেন, সময় বোঝালে সেটা অধিকরণ কারক। আমরা যদি, আমাদের বই অবশ্য ভাগ করা নেই, যদিও স্থান ছোট বড়র ক্ষেত্রে ভাগ করা আছে, কিন্তু সময়ের ক্ষেত্রে নেই। আমরা যেমন ধরো তোমাকে আমি বলি এক্ষুনি ক্লাস, তুমি এক্ষুনি বাড়ি যাও, আমি বললাম এরকম, দেখো এক্ষুনি বাড়ি যাও, তাহলে দেখো এক্ষুনি কতক্ষণ টাইম, জাস্ট এ মোমেন্ট, এক সেকেন্ড। হ্যাঁ আমরা বলি যে এখানে লিখলাম বিকেলে, বিকেলে বাংলা ক্লাস হয়, বিকেলে বাংলা ক্লাস হয়, তাহলে দেখো বিকেলে এক্ষুনি চেতে বড় না। হ্যাঁ আমি বললাম এরকম দিনে ঘুমানো ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা সংক্ষেপে লিখলাম দিনে ঘুমানো, তাহলে এই যে দিনে, তাহলে এখানে বললাম এক্ষুনি এক সেকেন্ড, এটা কি বিকেলে তিন চার ঘন্টা, এটা কি বারো ঘন্টা। আমি বললাম এরকম সপ্তাহে, সপ্তাহে একদিন কি করবে, মেডিটেশন করবা, মেডিটেশন করবে, তাহলে সপ্তাহে সাত দিন। রমজানে রোজা রাখি কয়দিন, তিরিশ দিন। আমি বললাম এরকম বসন্তে কোকিল ডাকে কয়দিন, ষাট দিন। আমি যদি বলি শতাব্দীতে
রবীন্দ্রনাথ সেরা কতদিন 100 বছর আমি যদি এরকম বলি যে এরকম কি জীবনে সফল হও তাহলে এই জীবনে কি অধিকরণ করো কালাধিকরণ জীবনে মানে সমগ্র জীবনে তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম কাল বা সময় ক্ষুদ্র সময় থেকে নিয়ে বৃহত্তম সময় পর্যন্ত যদি বোঝাই তাহলে সেটি কি কালাধিকরণ ক্লিয়ার ওকে চলো এবার আমরা চলে যাব দুই নম্বরে দুই নম্বর কি এটির নাম হচ্ছে আধারাধিকরণ এর দুটো নাম আছে এই দুই এটার নাম হচ্ছে আধারাধিকরণ আধার যোগ অধিকরণ আধারাধিকরণ বা এটাকে বলা হয় স্থানাধিকরণ স্থান যোগ অধিকরণ তাহলে দুই নাম্বার আধারাধিকরণ বা স্থানাধিকরণ আমরা দুইয়ের সংজ্ঞা যদি বোঝাই কোন স্থানে ক্রিয়া সম্পাদন করা বোঝালে তাকে আধারাধিকরণ বা স্থানাধিকরণ স্থানাধিকরণ বলে কোন স্থানে স্থান মানে কি প্লেস প্লেস মানে কি জায়গা জায়গা মানে তুমি পড়ছো কোথায় পড়ছো ঘরে পড়ছো কোথায় পড়ছো বারান্দায় পড়ছো কোথায় পড়ছো স্কুলে পড়ছো কোথায় পড়ছো ছাদে পড়ছো যেখানে বোঝাবে সেটাই কি অধিকরণ কারক সেটা কি অধিকরণ আধারাধিকরণ বা স্থানাধিকরণ ছেলেরা খেলছে কোথায় সেটা কোথায় খেলছে ছাদে হতে পারে মাঠে হতে পারে ফিল্ডে হতে পারে রাস্তায় হতে পারে আর কোথায় কোথায় হতে পারে স্কুলে হতে পারে বাজারে হতে পারে যদি বাজারে কেউ খেলে না অর্থাৎ যেই স্থানের নাম উল্লেখ থাকবে সেটাই কি স্থানাধিকরণ বা আধারাধিকরণ ক্লিয়ার তাহলে ওইখানে কালাধিকরণ যদি সময়ে কাজটা করা বোঝাই সন্ধ্যায় মেহমান আসলো কখন সন্ধ্যায় হ্যাঁ দুপুরে বাবা অফিস গেলেন কখন গেলেন দুপুরে গেলেন এখন এখানে হচ্ছে কি বাবা ঘরে আছেন বাবা ড্রয়িং রুমে নামাজ পড়ছেন কোথায় পড়ছেন মা রান্নাঘরে রান্না করছেন মা কোথায় রান্না করছেন রান্নাঘরে তাহলে স্থান হলে কি আধারাধিকরণ সময় হলে কি আধারাধিকরণ ক্লিয়ার ওকে চলো এবার আমরা তাহলে চলে যাই আধারাধিকরণটা আবার তিন প্রকার এইটা আমরা এইটা এখানে দিয়ে দিই এটা তিন প্রকার ক নাম্বার এটাকে বলা হয় ঐকদেশিক আসো আমরা এবার ক দেখি ঐকদেশিক জিনিসটা কি ক খুব মনোযোগ দিয়ে খেয়াল করো ক ঐকদেশিক ঐকদেশিক মানে কি বিশাল জায়গার ক্ষুদ্র অংশ তার মানে লিখবা হচ্ছে কোন স্থানের ক্ষুদ্র অংশে ক্রিয়া সম্পাদিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে ব্যাস তার মানে কি এই যে ধরো আমি আমার এই রুমে পড়াচ্ছি তোমাদের তাহলে আমি তো পুরো রুমটাকে দখল করে আছি না আমি ছোট্ট একটু জায়গায় অবস্থান করছি ছেলেরা খেলছে যদিও মাঠে তারা দৌড়ে খেলছে কিন্তু হচ্ছে অবস্থান নেই কতটুকু একটু ক্ষুদ্র একটু জায়গা তাহলে কোন স্থানে যদি ক্ষুদ্র অংশটাকে দখল করে তাহলে তার নাম কি ঐকদেশিক আমি যদি এরকম বলি খেয়াল করো এই দুটো জিনিস আমরা কিন্তু ক এবং খ খুবই সূক্ষ্মভাবে পার্থক্য করব যেমন আমি এরকম বললাম পুকুরে মাছ আছে এই পুকুরে দাগ তার মানে সমগ্র পুকুরটাতে মাছ নাই সমগ্র পুকুর ব্যাপী হয়তো মাছ দৌড়াদৌড়ি করছে কিন্তু সাপোজ দেখো আমি এখানে বললাম এখানে একটা মাছ আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা মাছটা কিন্তু আছে একটা নির্দিষ্ট পুকুরে একটা নির্দিষ্ট জায়গায় সুতরাং এটি হচ্ছে কি এটি ঐকদেশিক আচ্ছা এখানে ঐকদেশিক একটা নোট আছে যে সামীপ্য অর্থে ঐকদেশিক হয় সামীপ্য সামীপ্য অর্থে সামীপ্য মানে কি নিকটে নিকট যেমন এরকম আছে রাজার দুয়ারে হাতি বাঁধা হাতি বাঁধা তাহলে এই রাজার দুয়ারে দুয়ারে হচ্ছে ঐকদেশিক দুয়ারে যদি হাতি বাঁধা হয় তাহলে রাজা যাতায়াত করে কোথা দিয়ে দুয়ারে মানে হচ্ছে দুয়ারের কাছে দরজার অনতি দূরে নৌকা ঘাটে নৌকা বাঁধা আছে তাহলে ঘাটে নৌকা বাঁধা না ঘাট থেকে একটু দূরে এই একটা নট সামীপ্য অর্থে নিকট অর্থে বোঝালে পরে এইটা হয়
ওকে, আমরা এই ঐকদেশিক থেকে আমরা চলে যাব এবার দুই নাম্বার, দুই খ ক খ, এবার খ হচ্ছে অভিব্যাপক। খেয়াল করো খ, আমি এটা মুছছি না, এটার সাথে কম্পেয়ার করব। অভিব্যাপক দুটো শব্দ, একটা হচ্ছে অভি উপসর্গ, ব্যাপক মানে কি, ব্যাপক মানে ব্যাপক বিস্তর, আর অভি এখানে আতিশয্য অর্থে ব্যবহৃত হচ্ছে, ব্যাপকেরও ব্যাপক। তাহলে এখানে ছিল কোন স্থানের ক্ষুদ্র অংশে ক্রিয়া সম্পাদিত হলে তাকে ঐকদেশিক বলে। আমরা হুবহু এটা লিখব, শুধু এটা হবে কি সমগ্র অংশ জুড়ে, তাহলে এটা হবে কি কোন স্থানের সমগ্র অংশে ক্রিয়া সম্পাদিত হলে তাকে অভিব্যাপক বলে। অভিব্যাপক অধিকরণ বা অভিব্যাপক আধার অধিকরণ, সমগ্র স্থান জুড়ে। এখানে ছিল কি পুকুরে মাছ আছে, আমি এখানে হুবহু এটাই বলছি, পুকুরে পানি আছে, পানি বা আমি বললাম কাদা আছে, তাহলে দেখো পুরা পুকুরটাই পুকুরটাতেই পানি আছে, অর্থাৎ যেটুকু পানি সেটুকু পুকুর, আর যেটুকু পানি নাই সেটুকু পাড়, এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই। পানি যেটুকু নরম সেটুকুই কাদা, কাদা মানে হাঁটু অবধি কাদার মধ্যে ঢুকে যেতে হবে এমনটি নয়, পানির নিচটুকু নরম মানে যেটুকু পানি আছে তার নিচটুকুই কাদা। সুতরাং পুকুরে পানি বা কাদা আছে, এখানে পুকুরে। আর একটা জিনিস দেখো, আমি বললাম এরকম তিলে তেল আছে, তার মানে কি তিল একটা, তিলের মধ্যে পুরো তিল জুড়ে তেল আছে। তাহলে আমি আরো তোমাদের ক্লিয়ার করি, যদি বলি আকাশে চাঁদ আছে না তারা আছে, কি বলবা? আকাশে তারা আছে, ঐকদেশিক না অভিভাবক? অনেকেই প্রশ্ন, ঐকদেশিক অভিভাবকের মধ্যে আমি পার্থক্য দেখাই দিই, দুটো স্থান, ঐকদেশিক হচ্ছে তো এরকম, অভিভাবক হচ্ছে এইরকম, যার মাঝে বিন্দু মাত্র অনুপরমাণু মাত্র ফাঁকা থাকবে না, দিস ইজ অভিভাবক, দিস ইজ ঐকদেশিক। সুতরাং আকাশে তারা আছে, এটি সন্দেহাতীত ভাবে ঐকদেশিক অধিকরণ। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা মুছে দিলাম, ঐকদেশিক অভিভাবক মুছে দিলাম। এরপরে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব গ নাম্বার, এটা তিন প্রকার বলেছিলাম, আবার ঐকদেশিক অভিব্যাপক গ নাম্বার হচ্ছে বৈষয়িক, তিন বৈষয়িক, শব্দটা এসছে বিষয় যোগ স্নিক, বা কেউ যদি ইক বলো তাও হবে, তাহলে বিষয় বৈষয়িক, বিষয় যোগ স্নিক, তাহলে এটা সংজ্ঞা হবে কোন বিষয়ে কর্তার দক্ষতা যোগ্যতা পারদর্শিতা, তারপরে ইত্যাদি যদি বোঝাই, তাহলে বিষয়টা কি বৈষয়িক। আমি বললাম এরকম পপুলার উদাহরণ অনেকবার এসছে, রাকিব অঙ্কে দুর্বল, তাহলে বিষয় কোনটা? অঙ্ক। এই অঙ্ক হচ্ছে বৈষয়িক অধিকরণ। আমি বললাম এরকম মেসি ফুটবলে খ্যাতিমান, তাহলে এখানে মেসি কি বিষয়ে খ্যাতিমান? তাহলে ফুটবলে, তাহলে এই ফুটবল কি হচ্ছে অধিকরণ কারক, এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ। ক্লিয়ার? তাহলে এক নাম্বার পড়লাম কালাধিকরণ, দুই নাম্বার পড়লাম আধারাধিকরণ বা স্থানাধিকরণ, এইটি আবার তিন প্রকার ছিল, ক ঐকদেশিক, খ অভিব্যাপক, গ বৈষয়িক। এবার আমরা তিন নাম্বারে চলে যাব, তিন নাম্বার হচ্ছে ভাবাধিকরণ, আমরা এটা মুছে দিই। ভাবাধিকরণে গিয়ে আমরা ভাবাধিকরণে মোট দুটো জিনিস শিখব, তিন ভাবাধিকরণ, যে অধিকরণে লেখো, যে অধিকরণে একটি ক্রিয়ার ভাব
একটি ক্রিয়ার ভাব অপর একটি ক্রিয়ার উপর নির্ভরশীল হয়, নির্ভরশীল হয় তাকে ভাবাধিকরণ বলে। তাকে ভাবাধিকরণ বলে। যে অধিকরণে একটি ক্রিয়ার ভাব অপর একটি ক্রিয়ার উপর নির্ভরশীল হয় তাকে ভাবাধিকরণ বলে। হ্যাঁ, মনে রাখবা দুটো জিনিস, ভাবাধিকরণকে সবসময় কি বলে, ভাবাধিকরণে সবসময় কি, সবসময় সপ্তমী বিভক্তি যুক্ত হয়, এই জন্য এটা হচ্ছে এক। দুই নম্বর একে বলা হয় ভাবে সপ্তমী। দুটো জিনিস, যে অধিকরণে ভাবাধিকরণের, ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি যুক্ত হয় এবং একে কি বলা হয় ভাবে সপ্তমী। কি আমরা উদাহরণ দিই তাহলে, দেখো আমি বললাম কান্নাই, কান্নাই শোক মন্দীভূত হয়। তার মানে কি, কান্না যদি তুমি করো শোক কমবে। এখানে শোক কমাটা নির্ভর করছে কান্নার উপরে। তাহলে এইটা করলে এইটা হবে, একটি ক্রিয়ার ভাব অপর একটি ক্রিয়ার উপর নির্ভরশীল করে, অর্থাৎ শোক মন্দীভূত হয়, মন্দীভূত রিডিউস হয়, শোক কমাটা ডিপেন্ড করছে কান্নার উপরে। সুতরাং এটি ভাবাধিকরণ, এখানে সবসময় সপ্তমী বিভক্তি হয়েছে। আমি যদি এরকম বলা হয় যে, এরকম বললাম সূর্য দয়ে অন্ধকার দূরীভূত হয়, তাহলে এই সূর্য উদয়ের উপর আধার দূর হওয়ার ডিপেন্ড করে। সুতরাং এটি হচ্ছে কি, ভাবাধিকরণ, সূর্যোদয়ে ভাবাধিকরণ। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। এবং এইবার আমরা কি দিব, কতগুলো শর্টকাট দিয়ে তোমাদের সকল কারকে শূন্য বিভক্তি এবং সকল কারকে সপ্তমী বিভক্তি নির্ণয়ের একটি পন্থা বলে দিই। একটি নাম হচ্ছে, এটার নাম হচ্ছে, প্রথমে হচ্ছে সরি সুলতানা, সুলতানা রেবা, এটি হচ্ছে সকল কারকে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। তাহলে এই সুলতানা রেবা মনে রাখবা, আমি প্রয়োগ দেখিয়ে দিচ্ছি। সুলতানা রেবা সকল কারকে শূন্য বিভক্তি। আমি এরকম বললাম সুমন বই পড়ে, তাহলে এই সুমন কর্তৃকারক, সবগুলোই শূন্য আর আমরা লিখছি না। তাহলে এই সুমনের সু, হ্যাঁ আমরা, আমরা লবণ খাই, কি খাই, লবণ খাই। ওখানে কে বই পড়ে, ওখানে কে বই পড়ে, সুমন কর্তৃকারক ছিল, আমরা কি খাই, লবণ। এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। এরপরে শব্দটা হচ্ছে ছেলেরা, ছেলেরা তাস খেলে, কি দিয়ে খেলে, তাস দিয়ে খেলে, এটি হচ্ছে করণ কারকে শূন্য বিভক্তি, এখানে হচ্ছে তা। চার নাম্বার হচ্ছে নারায়ণ পুজো দাও, এটা হিন্দুদের দেবতা নারায়ণের কথা বলছে, তাহলে নারায়ণ পুজো দাও, পুজো যদি, পূজা অর্চনা যদি হয় তাহলে সেটা কি হয়, সম্প্রদান কারক হয়, সম্প্রদান। এরপরে রেবা, প্লেন রেঙ্গুন, প্লেন প্লেন রেঙ্গুন ছাড়লো, তাহলে এটি হচ্ছে কোথা থেকে ছাড়লো, রেঙ্গুন থেকে। আমরা জানি মায়ানমারের রাজধানী রেঙ্গুন, প্লেন রেঙ্গুন ছাড়লো। হ্যাঁ, তারপরে মা বাড়ি নেই, বাড়ি নেই মানে
বাড়িতে নেই হ্যাঁ অধিকরণ কারকে শূন্য তাহলে এই হয়ে গেল সুলতানা রেবা সকল কারকে শূন্য বিভক্তি ওকে এরপরে আমরা যাব সকল কারকে সপ্তমী বিভক্তির একটা প্রয়োগ দেখব সকল কারকে সপ্তমী বিভক্তি ও কর্ম করণ এটা আমরা মুছে ওটা ওটুকু থাকলে আমাদের ভালো হতো যাই হোক আমরা এটা হচ্ছে এটা নাম কি এটা হচ্ছে পা গুটা এই দীপতি পা গুটা দীপতি তাহলে সকল কারকে এটা কোন বিভক্তি সপ্তমী বিভক্তির উদাহরণ দেব আমরা পা গোটা দীপতি তাহলে এক নাম্বার হচ্ছে এই পাগলে কিনা বলে তাহলে এটা হচ্ছে কি আমরা পরে পাগলে কিনা বলে তারপরে গুণীজনে করণতি কর্ম তারপরে টাকাই সব হয় এটা করণ কারক টাকায় মানে টাকার দ্বারা সব হয় তারপরে দিনে দয়া করো তারপরে প দিয়ে পরাজয়ে ডরে না বীর তারপরে তুলে অধিকরণ তিলে তেল আছে তাহলে এই হচ্ছে পাগলে গোটা দীপতি তাহলে এই দুটো শর্টকাট একটি সুলতানা রেবা হলে সকল কারকে শূন্য বিভক্তির প্রয়োগ দেখলাম আর পা গোটা দীপতিতে আমরা কি দেখলাম সকল কারকে সপ্তম বিভক্তি মনে রাখার একটা সহজ রাস্তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি তোমাদের ছোট্ট একটি কাজ দিব এটা হোম টেস্ট এবং হোম সেলফ টেস্ট ছোট্ট একটা কাজ দিব এই ছোট্ট কাজটি তোমরা করে আমার কমেন্ট বক্সে সবাই দিয়ে দিবে কেমন গতদিন কিন্তু অনেকেই দাওনি আবার অনেকেই দিয়েছো আমি এটা দিয়ে দিবে আমরা ইনশাল্লাহ রাতের মধ্যেই আমরা কাদের কাদের ঠিক হচ্ছে আমরা এটা কি বলে যে রেসপন্স করে দেবো উত্তর বলে দেবো হ্যাঁ আমি বললাম যে কারো ছোট্ট একটি কাজ দি সেলফ অ্যাসেসমেন্ট আত্মমূল্যায়ন দিলাম ধরো আত্ম মূল্যায়ন আত্মমূল্যায়ন আত্মমূল্যায়ন কি লেখো কারক ও বিভক্তি নির্ণয় করো কারক ও বিভক্তি নির্ণয় করো বললাম এরকম রানীমাতা রাজ দরবারি রানীমাতা রাজ দরবারি নিজ হাতে পার্স থেকে পার্স তো বুঝো ছেলেরা না বুঝলে মেয়েদের হাতে যেটা থাকে সেটাকে বলছে পার্স থেকে অসহায়দের অসহায়দের টাকা দিচ্ছেন এই যে সেন্টেন্সটি আছে তাহলে এই সেন্টেন্সটির তোমরা হচ্ছে কি সবাই কারক ও বিভক্তি নির্ণয় করবে আমি আবারও বলে দিচ্ছি রানীমাতা রাজ দরবারে নিজ হাতে পার্স থেকে অসহায়দের টাকা দিচ্ছেন তাহলে এইটি তোমরা এইরকম করে লিখবে যে এরকম করে লিখবা রানীমাতা এই কারক নির্ণয় করবা তারপরে রাজ দরবারে এই কারক নির্ণয় করবা নির্ণয় করে কারক এবং বিভক্তি যার কারক এবং বিভক্তি দুটোই হবে সে এক পাবে
বোঝা গেল? এইটা পুরো সেন্টেন্সটা তোমরা কি করবে, পুরো সেন্টেন্সটার কারক এবং বিভক্তি নির্ণয় করে কমেন্ট বক্সে দিয়ে দিবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দীর্ঘক্ষণ এই যে কারক এবং বিভক্তি নিয়ে আলোচনা করলাম এবং আজকের পোর্শনে আমাদের ছিল কি, তিনটি কারক। সম্প্রদান কারক আমরা একটু রিভিউ করে দিই। সম্প্রদান কারক হচ্ছে সত্ত্ব বা মালিকানা ছেড়ে দিয়ে, কোনো দাবি দেওয়া ছেড়ে দিয়ে কাউকে কোনো কিছু দান করা হলে তাকে সম্প্রদান বলে, এবং যাকে দান করা হবে সে সম্প্রদান। আর সম্প্রদান কারকে কে রে বিভক্তিটা চতুর্থ হিসেবে গণ্য হবে। আমরা দুই নম্বর পড়লাম অপাদান কারক। অপাদান মানে কোনো জায়গা থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া, ঝরে পড়া, খসে পড়া। আমরা বারোটি অর্থ জেনেছি এবং বারোটি উত্থিত, প্রতীত, রক্ষিত, জাত, উৎপন্ন, উদ্ভূত, দূরীভূত, তারপরে পরাজিত, ডর, ভয়, তারপরে শ্রুত, তারপরে হচ্ছে বিরত, তারপরে আরম্ভ, এইরকম বারোটি আমরা কি বলে যে অর্থের উপরে উদাহরণ দিয়েছি এইটি। এরপরে সবশেষে আমরা পড়লাম কি, অধিকরণ কারক। অধিকরণ শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া সম্পাদনের স্থান, কিন্তু এটি তিনটি অর্থে ব্যবহৃত হয়, স্থান, সময় এবং বিষয়। এবং অধিকরণ কারক প্রধানত তিন প্রকার। এক নম্বর ছিল কালাধিকরণ, বা কোনো কালে বা সময়ে, সময়টা ছোট হোক আর বড় হোক, কালাধিকরণ। তারপরে ছিল আধারাধিকরণ বা স্থানাধিকরণ, এটি হচ্ছে কোনো, এটি আবার তিন প্রকার। এক নম্বর ছিল ঐকদেশিক, কোনো স্থানের ক্ষুদ্র অংশে যদি ক্রিয়া সম্পাদিত হয় তাকে ঐকদেশিক বলে। আর দুই নম্বর ছিল অভিব্যাপক, কোনো স্থানে সমগ্র স্থান জুড়ে যদি ক্রিয়া সম্পাদিত হয় তাকে অভিব্যাপক বলে। আর হচ্ছে তিন নম্বর ছিল বৈষয়িক, কোনো বিষয়ে কর্তার যোগ্যতা, দক্ষতা, পারদর্শিতা, ব্যর্থতা যাই হোক না কেন, তাহলে সেটিকে বলবো আমরা বৈষয়িক। আর তিন নম্বরটা ছিল হচ্ছে ভাবাধিকরণ, একটি ক্রিয়ার ভাব অপর একটি ক্রিয়ার সংগঠনের উপর যদি নির্ভরশীল হয় তাকে আমরা বলি ভাবাধিকরণ। ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি যুক্ত হয় বলে একে বলে ভাবে সপ্তমী। আর দুটি আমরা চমক বাক্য দিয়েছি, একটি দিয়েছি সুলতানা রেবা, সকল কারকের শূন্য বিভক্তির প্রয়োগ, আর একটি দিয়েছি আমরা পাগুটা দ্বিপতি, সকল কারকের সপ্তমী বিভক্তির প্রয়োগ। এই ছিল আজকের কার্যক্রম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে সবসময় তোমরা বাংলা ক্লাসের সাথে থাকবে, আর কিশোর বাতায়নের সাথে থাকবে, তোমাদের প্রিয় পেজ, তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম এবং তোমাদেরই এইটি স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর আমরা সামনে বাড়ছি না, আমাদের কালে কালে অনেক বেলা হয়ে গেছে, এখন ঘন্টা বাজছে বিদায়ের। আমি আজকের ক্লাস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আহমদ হুসাইন, রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে আজকের ক্লাসে ছিলাম। তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো, কিশোর বাতায়নের সাথে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।